তো সকালবেলায় আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে, কারণ আজকে তোমরা হয়তো ভাবছো দুধ চা কেন, কারণ সকালবেলায় আমি একটু ফাস্টিংটা টেস্ট করেছি, বাড়িতেই টেস্ট করেছি। কী বলো তো, একটা বয়সের পর না এগুলো একটু রুটিন চেক আপ যেটাকে বলে করা উচিত, তো সেই জন্য বাড়িতে যখন সরঞ্জাম রয়েছে আমি বললাম যে চলো আমিও একটু টেস্ট করে নিই। তো ফাস্টিংটা টেস্ট করেছি, একদম ঠিকঠাক আছে, 85 উঠেছে, মানে আমার কোনো সুগার নেই। তো আমি আজকে একটু বাটার টোস্ট আর চা নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো খেতে খেতে একটু গল্প করি। তো গল্প মানে হচ্ছে এই চাটুকুনি খেতে খেতে যতটুকুনি কথা হয়। তো তোমরা জানোই যে আমার ছেলের বিয়ে, রিকের বিয়ে সামনেই আর কি, জানুয়ারি মানে এই মাসেই আর কয়েকদিন পরেই। তো চেষ্টা করেছিলাম গো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার, বাট পারিনি। কেনাকাটা করতে গেছি, সেখানে একদম মানে লেখা রয়েছে যে কোনো ভিডিও করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না। অথচ এমন বড় বড় ইউটিউবার রয়েছে যাদের ধরো 25-30-50 এরকম মানে অনেক বেশি সাবস্ক্রাইবার, তারা কিন্তু ওইখানে গিয়ে রীতিমতো ব্লগিং করে, পুরো তাদের ক্ষেত্রে ছাড় আছে। আমি তো কিছু না, আমি তো চুনোপুটির থেকেও কম, তো সেই জন্য আমাকে করতে দেওয়া হয়নি। আমি বললাম যে একটুখানি করে নিই, বলছে একটু ওভারঅল করুন, তাও আমাকে করতে দেয়নি, সেটাও করতে দেয়নি। যে মালিক সে বলেছিলেন, উনি বলেছিলেন যে ওভারঅল একটুখানি করে নিন, বাট একদম মানে শাড়ি দেখিয়ে বা লেহেঙ্গা এগুলো দেখিয়ে দেখিয়ে যেগুলো করার সেগুলো চলবে না। তো ভালো কথা, আর সব জায়গাতে এরকম ওদের লেখা ছিল যে ভিডিও করা চলবে না। এমন কি মানে আমি যেটা ড্রেসটা কিনছি ধরো, সেটা আমি পরে যে আমি নিজের ফোন থেকে যে ফটো তুলবো বা কিছু সেটাও অ্যালাউড নয়, ওদের ফোন থেকে তুলতে হবে। তো এইসবের জন্য আমার খুব মাথাটাও গরম হয়ে গেছিলো, আমি আর কিচ্ছু করিনি, কোনো ফটো ভিডিও টিডিও করতে পারিনি এই কারণে। বড় বড় দোকানের বড় বড় ব্যাপার। তো যাই হোক, সেটা হচ্ছে তোমরা নামটা নিশ্চয়ই জানো, তোমরা রিয়াঙ্কা সরকারের যারা ভিডিও দেখো তারা জানবে, ওমিয়র, ওমিয়র দোকানটার নাম। তো সেই ওমিয়রে আমি গেছিলাম কেনাকাটা করতে। তো সেখানে গিয়ে প্রথম কথা তো 2.5 ঘন্টা বসে বসে মানে ঘাম ঝরালাম না মানে বিরক্ত হয়ে গেলাম। 2.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, গিয়ে নাম লেখাতে হয়, নাম লিখিয়ে মানে কোন ক্যাটাগরির জিনিস নেব, মানে কত রেঞ্জের আমি জিনিস নেব সেইটা ওদের কাছে লিখতে হয়, মানে বলতে হয়, বললে ওরা নোট করে নেয়। তারপরে আমার যখন নাম আসবে তখন আমাকে ডাকবে, যেন ডাক্তারখানায় গিয়েছি মনে হচ্ছিলো কি আমি পেশেন্ট, ডাক্তার দেখাতে গেছি, নাম লিখিয়ে ডাক্তারের কাছে থেকে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যাব, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করলো। তবে সত্যি কথা মানে ফিরে আসতে হবে না, এত হিউজ কালেকশান। এবং সব থেকে বড়ো কথা মানে যেটা অনেক দোকানেই আছে, হ্যাঁ দিচ্ছি তোমার, যেটা অনেক দোকানেই আছে যে কর্মচারীরা বিরক্ত হয়ে যায়, বেশি দেখাতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আমি বললাম হ্যাটস অফ যে মানে এমনও এক একজন তোমার ইকে দেখলাম, মানে কাস্টমারকে দেখলাম মানে এরকম ঠাঁই, মানে প্রায় 60-62টা লেহেঙ্গা দেখেছে, তার মধ্যে থেকে একখানা মাত্র লেহেঙ্গা কিনেছে। মানে এই যে ধৈর্যটা কাস্টমারকে কী করে প্লিজড করবে, এই যে ধৈর্যটা। তো হ্যাটস অফ ওমিওডের সমস্ত কর্মচারীদের, মানে এত সুন্দরভাবে ওরা হাসি মুখে আমার কী পছন্দ সবসময় সেটার দিকে নজর রেখে ওরা কিন্তু মানে ক্রেতাকে সবসময় মানে সন্তুষ্ট কীভাবে রাখবে, কোনটা তার পছন্দ সেই চয়েসটা বুঝে জিনিস দিচ্ছে, এরকম মানে আমি সেই দিক কেনাকাটার দিক থেকে খুব প্লিজড। বাট আমি কিন্তু একটু ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, এনে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো একদম সামনেই এসে গেছে, যার জন্য কী বলতো এখন হচ্ছে নিমন্ত্রণের পালা, নিমন্ত্রণের পালা, আর হচ্ছে রিকের ওই আইভুরো ভাত খাওয়ার পালা। সব বাড়ি বাড়ি খেয়ে আসছে, বন্ধুদের বাড়ি খাচ্ছে, মাসির বাড়ি খাচ্ছে, দিদির বাড়ি খাচ্ছে, জেঠিমার বাড়ি খাচ্ছে। তো ওর সমানে খেয়ে খেয়ে আর কি আমি বললাম যে বাবা আর কটা দিন বাকি, তুই আর খাস না, খাওয়াটা বন্ধ রাখ, আই বুড়ো ভাত আর খেতে হবে না। তো ওর সঙ্গে আমরাও নিমন্ত্রিত হচ্ছি অবশ্য। তো
এই চলছে বেশ। আমাদের সময় তো সত্যি কথা ওই আইবুড়ো ভাতটা তো ওই ব্যাপারগুলো অতটা ছিল না, চালু ছিল না। এখন যেমন কারোর বিয়ে হলেই চললো না আইবুড়ো ভাত শুরু হয়ে গেল। তো যাই হোক, এসব চলছে, আমিও বেরোচ্ছি, রেগুলারই বেরোতে হচ্ছে আমাকে নিমন্ত্রণ করতে, আজকেও বেরোবো। তো তার আগে রান্নাবান্নাটা সেরে নিই, কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে আজকে আমি থোড় ঘন্ট কীভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো যে চপিং ট্রেতে না রেখে আমি কেন মাটিতে রেখে মানে কাটাকুটি করছি। তো প্রথম কারণ হচ্ছে যে আমার এই মানে মোবাইলটা রাখতে খুব অসুবিধা হবে, যদি আমি ওই ট্রেটার ওপর রেখে কাটি তাহলে আমি মোবাইলটা ঠিকঠাকভাবে রাখতে পারবো না, সেট করতে পারবো না, কারণ আমার স্ট্যান্ডটা একটু গড়বড় হয়ে রয়েছে, তার একটা পা একটু নড়বড়ে হয়ে গেছে আমার মতনই, আমি যেমন নড়বড়ে হয়ে গেছি পা নিয়ে, তো আমার ফোনের স্ট্যান্ডটাও তাই হয়েছে। তো সেই কারণে এইভাবে আমি কেটে নিলাম, আর ভীষণ কচি ছিল থোড়টা। তো আমি একটু থোড় যেহেতু পরিমাণের কম ছিল তাই আমি একটু আলু অ্যাড করলাম, একটু আলু আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল ভেজে নিয়েছি, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল আর আলুটাকে ভেজে নিয়ে থোড়টাকে ঢেলে দিয়েছি, থোড়টা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, যেহেতু থোড়টা ভীষণই কচি ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন যারা দেখবে তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো। তো আজকের মতন টাটা।